হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কুকিং চ্যানেলে। আজকে তৈরি করে দেখাবো গুঁড়া দুধের কালারফুল সন্দেশ। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। সন্দেশ তৈরি করার জন্য প্রথমেই এখানে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা। এখন ময়দাগুলিকে হালকা কিছুটা টেলে নিব, যাতে করে ময়দার গায়ের কাঁচা গন্ধটা চলে গিয়ে সুন্দর একটা সুঘ্রাণ বের হয়। চুলার আঁচটা রাখতে হবে এ পর্যায়ে মিডিয়ামে, আর 1 থেকে 1.5 মিনিট টেলে নিতে হবে। ময়দাগুলিকে আমি 1.5 মিনিটের মতো টেলে নিলাম। সেম পাত্রে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ পরিমাণ চিনির জন্য দিচ্ছি 1 কাপের থেকে কিছুটা কম পরিমাণ পানি। এখন এই শিরাটাকে গলিয়ে একটা বল কুঠিয়ে নিতে হবে। শিরাটা 1 তার 2 তার কোনো কিছুই হবে না, জাস্ট একটা বল কুঠিয়ে নিচ্ছি। শিরাটা বল উঠে গিয়েছে প্রথম অবস্থায়, শিরাটা কোনো তারের তৈরি হচ্ছে না, তবে ঘন হয়েছে। ঠিক এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে চুলার আঁচটাকে একদম লোতে রেখে দুধটাকে ভালোভাবে চিনি শিরার সঙ্গে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। দুধটাকে মিশিয়ে নেওয়ার পর দিচ্ছি এখানে তেলে রাখা ময়দা। এখন ময়দাটাকেও ভালো মতন মিশিয়ে নিব, আর দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ বাটার। এখানে কোনো তেল দেওয়া যাবে না, বাটার অথবা ডালডা কিংবা ঘি আপনারা ব্যবহার করতে পারেন, তবে কোনো তেল কিন্তু এখানে দেওয়া যাবে না। বাটার দিয়ে নেড়ে চেড়ে এই ডোটার সঙ্গে গলিয়ে নিচ্ছি, আর এটা আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব, তাতে করে এই ডোটা আরও কিছুটা শক্ত হবে। দেখতেই পাচ্ছেন সন্দেশের ডোটা কিন্তু আরও কিছুটা শক্ত হয়ে প্যানের গা ছেড়ে ছেড়ে আসছে। এই পর্যায়ে এটাকে নামিয়ে একটা থালির মধ্যে নিলাম। এখান থেকে 3 ভাগে ভাগ করে 1 টেবিল চামচ পরিমাণ করে নিয়ে নিব। এই অংশটুকুর মধ্যে আমি ফুড কালার মেশাবো। প্রথমে এই অংশটাতে মিশাচ্ছি আমি গ্রিন ফুড কালার। সামান্য কয়েক ফোঁটা ফুড কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে দিব, তবে আপনারা যে কোনো ফুড কালার কিন্তু ব্যবহার করতে পারেন। এখন দিচ্ছি ইয়েলো ফুড কালার, এটাকেও ভালো মতন মিশিয়ে নিয়ে বাকি যে অংশটা আছে সেটাতে দিচ্ছি রেড ফুড কালার 3 থেকে 4 ফোঁটা। এখানে একটা বোর্ড নিয়েছি, আর বোর্ডের উপরে একটা র্যাপিং পেপার বিছিয়ে দিলাম। সামান্য কিছুটা ঘি মেখে দিয়ে রং মাখানো ডোগুলাকে আমি আলতো হাতে একটু এরকম লম্বা চমচমে শেপ দিয়ে নিচ্ছি। এখন সাদা যে বাকি অংশটা আছে সেটাকে আমি হালকা কিছুটা হাত দিয়ে প্রেস করে লম্বা করে দিচ্ছি। এখন এই ডোটাকে হাত দিয়ে চেপে চেপে ফ্ল্যাট করে নিচ্ছি। চাইলে এটা বেলুন দিয়েও বেলে কাজটা করতে পারেন, তবে খুব বেশি পাতলা করা যাবে না, একটু মোটা রেখেই কিন্তু চ্যাপটা করে দিতে হবে। এখন এখানে গ্রিন কালারের মিশ্রণটা দিয়ে দিলাম, তারপর হাত দিয়ে একটু ফোল্ড করে নিচ্ছি। একটা প্যাচ যখন দেওয়া হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি আমি ইয়েলো কালারের মিশ্রণটাকে। এটাকেও সেমভাবে আমি আবারও ফোল্ড করে নিব। কিভাবে করছি কাজটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তারপর আরও একটা প্যাচ দিয়ে রেড কালারের মিশ্রণটাকেও দিয়ে দিচ্ছি। সবটুকু ফোল্ড করা হয়ে গিয়েছে, এখন 2 হাত দিয়ে একটু চেপে চেপে এটাকে আমি লম্বা করছি। এটাকে হাত দিয়ে ঘুরিয়ে বেশ কিছুটা লম্বা করে একটা সাইডে রেখে দিলাম, আর বাকি যে রেড কালারের মিশ্রণটা ছিল সেটার উপরে একটা র্যাপিং পেপার দিয়ে একদম পাতলা করে এখন একটা রুটি বেলার মতো করে নিচ্ছি। যতটুকু সম্ভব পাতলা আর বড় করেই এটাকে আমি বেলে নিব।
আর উপরে র্যাপিং পেপারটা বিছানোর ফলে বেলতে সুবিধা হবে। এই ডোয়ের মিশ্রণটা যেহেতু একদম আঠালো আর স্টিকি আছে, সেই ক্ষেত্রে বেলুনের মধ্যে কিন্তু লেগে যাবে না। এখন উপরে র্যাপিং পেপারটাকে উঠিয়ে নিচ্ছি আর এই পাতলা রুটির মধ্যে আগে থেকে বেলা ডোটাকে আমি দিয়ে দিব। এখন র্যাপিং পেপারটা সহ উঠিয়ে রুটির উপরে ডোটাকে আবারও ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে নিয়ে হাত দিয়ে একটু এভাবে এটাকে আমি সমান করছি আর সাইডের অংশটুকুকে আমি মুড়িয়ে দিচ্ছি। সন্দেশের ডোটাকে এখন একটা প্লেটে উঠিয়ে ফ্রিজে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য, যাতে করে হালকা কিছুটা শক্ত হয়ে আসে। প্রায় 15 মিনিট ফ্রিজে রেখে নিয়ে আসলাম। এখন সন্দেশের উপরের যে র্যাপিং পেপারটা আছে সেটাকে উঠিয়ে একটা নাইফ দিয়ে সন্দেশের পিসগুলোকে কেটে কেটে নিব। যেহেতু সন্দেশের মিশ্রণটা এখনও পুরোপুরিভাবে শক্ত হয়নি, সো সেই ক্ষেত্রে আলতো হাতে কিন্তু সন্দেশের পিসগুলোকে কেটে কেটে নিতে হবে। তবে সন্দেশগুলি পিস পিস করে ওভারনাইট যদি আপনারা একটা প্লেটের মধ্যে ছড়িয়ে রেখে দেন, সেই ক্ষেত্রে সন্দেশটা কিন্তু খুব সুন্দরভাবে শক্ত হয়ে সেট হয়ে যাবে। যেহেতু ভিডিওটা আপনাদের সঙ্গে আমার এখনই শেয়ার করতে হবে, তাই তাড়াহুড়া করে নরম থাকা অবস্থায় সন্দেশটাকে আমি পরিবেশন করছি। একটা প্লেটের উপর টিস্যু পেপার নিয়ে নিলাম। আশা করছি আজকের এই কালারফুল সন্দেশটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মতো আমি বিদায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।